গঙ্গার জল অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে, আর যে কারণে বেজায় সমস্যায় পড়েছে মাঝিরা। কি হয়েছে পুরো বিষয় নিয়ে কথা বলবো, এই মুহূর্তে ফোনে রয়েছে আমাদের প্রতিনিধি প্রবীণ মণ্ডল। প্রবীণ, দেখো গত দুদিন ধরে, কিন্তু গতকাল এবং আজ থেকে আজ দুদিন ধরে কিন্তু অবিরাম গতিতে বৃষ্টি চলছে সমুদ্র উপকূলবর্তী এলাকায়, এবং সেই সঙ্গে সমুদ্রে কিন্তু গভীর ঘূর্ণাবাতের ফলে নিম্নচাপের সৃষ্টি হয়েছে। আর এই নিম্নচাপ কিন্তু 3 দিন থাকার আশঙ্কা দিয়েছে আবহাওয়া দপ্তর, আর তার জেরেই দুদিন ধরেই অবিরাম গতিতে বৃষ্টি। আর এই অবিরাম গতি বৃষ্টির ফলেই বেড়েছে গঙ্গার জলস্তর, আর গঙ্গার জলস্তর বাড়ার কারণেই বেজায় অসুবিধার মুখে পড়েছেন গঙ্গার মাঝিরা। যেহেতু নিত্যযাত্রীরা যারা নদীর এপার থেকে ওই পার হন নৌকার মাধ্যমে, তারা কিন্তু বেজায় সমস্যায় পড়েছেন, কারণ গঙ্গার জলস্তর বৃদ্ধি হওয়ার ফলে ফরাস কিন্তু অনেকটাই নিচে নেমেছে, যার কারণে যারা নিত্যযাত্রীরা যারা নৌকায় চাপেন, বিভিন্ন যানবাহন নিয়ে, সাইকেল নিয়ে, বাইক নিয়ে, এবং যারা হাঁটার পথেও যান, যেহেতু অনেকটা পিচ্ছিল ভাবে থাকে, এবং তার কারণে কিন্তু বেজায় সমস্যায় পড়েছেন। সকাল থেকে অবিরাম গতি, একদিকে পিচ্ছিলতার কারণ, অপরদিকে ফরাস নিচু হয়ে যাওয়ার কারণ। যেহেতু জল যেহেতু বৃদ্ধি পাচ্ছে, সেহেতু নৌকার উচ্চতা কিন্তু বাড়ছে, আর সেহেতু ফরাসের উচ্চতা কমছে। তার কারণে সকাল থেকে কিন্তু মাঝিরা তারা জলে নেমে কিন্তু যে ফরাস ওঠানোর কাজ, আর যার ফলেই তারা বেজায় সমস্যায় পড়েছেন, সকাল থেকে তারা জলে নেমে ফরাস ওঠানোর কাজ করছেন। এবং সেই ফরাস শুধু ওঠানোই নয়, যাতে মানুষজনের পারাপার, অর্থাৎ যে দুদিন ধরে অবিরাম বৃষ্টি, সেই বৃষ্টিতে যাতে মানুষজনের পারাপারে যাতে সুচারু হয়, যাতে মানুষ কোনো অসুবিধার সম্মুখীন না পড়েন, তার জন্য কিন্তু মাঝিরা কিন্তু সকাল থেকে, তারা দেখতে পাচ্ছেন আমরা যে ছবি দেখাচ্ছি দর্শকদের, তারা জলে নেমে সকাল থেকে, একদিকে চলছে অবিরাম বৃষ্টি আর একদিকে তারা জলে নেমে কাজ করছেন। তার কারণ একটাই, নিত্যযাত্রীদের সুবিধা, যাত্রা ব্যবস্থা অর্থাৎ যানবাহন ব্যবস্থা যাতে সুচারু হয়, তার একটা দিকে লক্ষ্য রেখে কিন্তু মাঝিরা এই কাজ করছেন। প্রবীণ, অপরদিকে দুদিনের কোন জায়গায় মূলত এই যে ফরাস বাঁধার কাজ চলছে, কোন কোন জায়গায় হয়েছে? কারণ তুমি যে ছবি দেখাচ্ছো এটা নিমতলা ঘাট, এবং সেখানে আমরা জানি যেহেতু ট্রেন ধরার যাত্রীদের একটা বড় চাপ থাকে, তো এই যে ফরাস বাঁধার কাজের জন্য সময় নষ্ট, এটা কি যাত্রীদের কোন রকম অসুবিধে হচ্ছে নাকি বিকল্প কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? দেখো একদমই, আমি যদি একদম বলি যে একদম ফারাক্কা থেকে এই পর্যন্ত একদম আজিমগঞ্জ হয়ে জিয়াগঞ্জের সামনে দিয়ে লালবাগ বহরমপুর সব এলাকাতেই কিন্তু যে ফরাস অর্থাৎ নৌকোর যানবাহনের জন্য ফরাস ব্যবহার করা হয়, অর্থাৎ বাঁশের ফরাস। কিছু কিছু জায়গায় কিন্তু জেটি রয়েছে, কিন্তু সেই জেটি গুলো কিন্তু নৌকা পারাপারের জন্য খুব বেশি ভাবে ব্যবহার হতে কিন্তু দেখা যায় না। তেমনি এই যেহেতু গঙ্গার পারাপারের জন্য এই বাঁশের ফরাস ব্যবহার করা যায়, আর এই যে আমরা যে ছবি দেখাচ্ছি এটি আজিমগঞ্জ নিমতলা ঘাটের, যেহেতু নিমতলা ঘাট পার হয়ে আজিমগঞ্জ জংশন স্টেশন, আর যে স্টেশন কিন্তু দুটি লাইন রয়েছে, একটি রামপুরহাট, অপরটি মালদা, সম্ভবত কিন্তু যাত্রীদের ভিড় থাকে, অর্থাৎ ট্রেন যাত্রীদের, কারণ সকলে এই যে সকাল থেকে অফিস প্যাসেঞ্জারদের ভিড়, সেই সঙ্গে নদীর ওই পারে দুটি ইংলিশ মিডিয়াম স্কুল রয়েছে, স্কুল ছাত্রছাত্রীদের ভিড়, এবং এমনি স্কুল ছাত্রছাত্রীদের ভিড় থাকে, এবং যারা অফিস প্যাসেঞ্জার রয়েছে তারাও কিন্তু যাতায়াত করেন, তাদের যাতে কোনো অসুবিধার সম্মুখীন না হয় সেদিকে কিন্তু লক্ষ্য রেখেছেন মাঝিরা। এবং সকাল থেকে তারা কিন্তু যাতে মানুষজনের যাত্রাপথে কোনো তারা অসুবিধার সম্মুখীন না পড়ে, যাত্রা ব্যবস্থা সুচারু হয়, তার জন্য কিন্তু তারা সকাল থেকেই অবিরাম বৃষ্টিকে উপেক্ষা করে গঙ্গায় নেমে এই ফরাস বাঁধার কাজ করছেন। অনেক ধন্যবাদ প্রবীণ। অনেকটা বেড়েছে যে আমাদের খুবই অসুবিধা। আপনাদের কি কি অসুবিধা, মাঝিদের কি অসুবিধা হচ্ছে? আমাদের ওই গাড়িগুলো নামতে, মোটরসাইকেল নামতে অসুবিধা, নখ উঁচু আছে, একটু খারাপ ছিল যে আমরা ঠিক করছি, বর্ষার বৃষ্টিতে নেমে কাজ করতে হচ্ছে, তো জলে নেমে কাজ করতে হচ্ছে, লোকের খুবই অসুবিধা ছিল। আপনার নাম? আমার নাম গোরখনাথ।